বাংলা ভরক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত একটি ভয়ঙ্কর খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তালিকা চুটদের বাইকে জুটবে ডি। তাহলে কেন এবং কি কারণে তালিকা চুটদের বাইকে ডি জুটবে, এ সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। বিস্তারিত খবর শুরু করার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট। প্রতিদিনের এনআরসির গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। 31 আগস্ট চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশ হবে। এরপর যেসব ব্যক্তির নাম এনআরসিতে অযোগ্য হিসাবে পাওয়া যাবে তাদের সচিত্র ভোটার তালিকায় ডি ভোটার তকমা বসিয়ে দেওয়া হবে বলে রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের একটি সূত্রে একথা জানা গেছে। ডি ভোটাররা নির্বাচনের সময় ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশন 1977 সালে এই ট্যাগ চালু করেছিল। ওই সময়েই এ ধরনের ডি ভোটারের সংখ্যা ছিল 2,20,209 জন। উল্লেখযোগ্য যে ভারতের মধ্যে অসমই হচ্ছে একমাত্র রাজ্য যেখানে ডির ব্যবস্থা রয়েছে। বর্তমানে অসমে ডি ভোটার রয়েছেন প্রায় 1.13 লক্ষ। চূড়ান্ত এনআরসিতে যাদের নাম অন্তর্ভুক্ত হবে না, রাজ্য সরকার সেই সব ব্যক্তিদের মামলাগুলি বিদেশি ট্রাইব্যুনালে পাঠাবে। এই সব ব্যক্তিরা সরাসরি বিদেশি ট্রাইব্যুনালে হাজিরা দিতে পারবেন। এ ধরনের মামলাগুলো একেবার বিদেশি ট্রাইব্যুনালে গেলে ওই সমস্ত ব্যক্তিদের নামের পিছনে ডি টেক বসিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে গুয়াহাটি হাইকোর্টও তাদের নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে। তবে বিদেশি ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে ভারতীয় বলে ঘোষণা করে, তাহলে ওই সমস্ত পুরুষ বা মহিলার সচিত্র ভোটার তালিকা থেকে ডি টেক অপসারণ করা হবে। কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে বিদেশি হিসাবে ঘোষণা করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম অপসারণ করা হবে সচিত্র ভোটার তালিকা থেকে। 2013 সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজ্যে এনআরসি নবায়নের কাজ চলছে। ওই সময় থেকেই শীর্ষ আদালত গোটা প্রক্রিয়াটি গভীরভাবে তদারকি করেছে। এনআরসি নবায়ন প্রক্রিয়া দেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন এবং এটি পরিচালিত হচ্ছে রুল সাইর এ দ্বারা এবং 2003 সালের রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডসের নীতি অনুযায়ী। অসম চুক্তির শর্ত অনুযায়ী 1971 সালের 24 মার্চ মধ্যরাত থেকে কাট অফ ডেট ধরেই এই রুলগুলো প্রস্তুত করা হয়েছে। এনআরসির আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয় 2015 সালের মে থেকে। আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শেষ হয় 2015-31 আগস্ট। মোট 3,29,91,384 জনের মধ্যে 68,31,330টি আবেদনপত্রের মাধ্যমে এনআরসিতে নাম অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছিলেন। সব আবেদনগুলির সম্পূর্ণ ভেরিফিকেশনের পর 2018 সালের 30 জুলাই এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশিত হয়। সম্পূর্ণ খসড়ায় যোগ্য ব্যক্তিদের নাম টাই পেয়েছে। সম্পূর্ণ খসড়ায় মোট 2,89,83,677 জনের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা পাওয়া গিয়েছে। 2019-এর 26 জুন নামচুটদের নিয়ে এনআরসির একটি অতিরিক্ত খসড়া প্রকাশিত হয়। এই তালিকায় খসড়া সুট 1,02,462 জনের নাম রয়েছে। সূত্রটি বলেছে, গত বছর জুলাইয়ে প্রকাশিত এনআরসির সম্পূর্ণ খসড়ায় নাম থাকলেও পরবর্তী সময়ে তাদের নাম বিভিন্ন কারণে অন্তর্ভুক্তির অযোগ্য বিবেচিত হয়। সেই সব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে অতিরিক্ত খসড়াটি প্রকাশ করা হয়েছে। তবে নাম স্যুট এই সব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির জন্য এনআরসি কর্তৃপক্ষ বাড়তি সুযোগও দিয়েছে।